ইতিপূর্বে আপনারা এই চ্যানেলের মাধ্যমে জেনে এসেছেন যে বেঙ্গল পুলিশ অথবা ক্যালকাটা পুলিশের কেস যদি আপনার গাড়ির অনারে থেকে থাকে তাহলে সেই কেসটা কিভাবে আপনি চেক করবেন এবং অনলাইনে পেমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা মহারাষ্ট্র পুলিশের কেস আপনার গাড়িতে আছে কিনা সেটি কিভাবে চেক করবেন, আর যদি কেস থেকেও থাকে তাহলে কিভাবে সেটি অনলাইনে পেমেন্ট করবেন। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে মহারাষ্ট্র পুলিশের কেসের কথা কেন বলছি, হতে পারে আপনার গাড়িটি অল ইন্ডিয়া বেসিস ভাড়া কেটে বেড়ায় বা আপনার গাড়িটি ন্যাশনাল পারমিট আছে, অল ইন্ডিয়া চলে। তো সেক্ষেত্রে মহারাষ্ট্র বা পশ্চিমবাংলা কোনো ব্যাপার না, যে কোনো রাজ্যে যেতে পারে গাড়ি। তো সেখান থেকে হয়তো কেস হতে পারে। যেমন কেসগুলো এখন কিভাবে হয়, স্পিড ডিটেক্ট করে কেস দেয়, ওভার স্পিডের কেস দেয়, নো পার্কিং জোনের কেস দেয়, সিগন্যাল ব্রেকের কেস দেয়, বা অথবা আপনি নতুন গাড়ি কিনতে চাইছেন, মানে সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কিনতে চাইছেন, তো অবশ্যই আপনার কর্তব্য সেই গাড়িটিতে কোনো ট্রাফিক ভায়োলেশন বা ট্রাফিকের কেস আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। কারণ যদি কেস থাকে আর সেই টাকাটা যদি দীর্ঘদিন জমা না দেওয়া পড়ে, পরে কিন্তু কারেন্ট যে ওনার থাকবে সেই ওনারের নামে কিন্তু কোর্ট থেকে সমন আসবে। তো চলুন বেশি দেরি না করে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাবো এবং সেখানে গিয়ে দেখে নেবো কিভাবে আমরা মহারাষ্ট্র পুলিশের কেস চেক করবো, আর যদি থাকে সেটি অনলাইনে পেমেন্ট করবো। তো ভিডিওটি শুরু করে নেওয়ার আগে করবো একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই ক্ষুদ্র চ্যানেলটাই নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী এই রিলেটেড ভিডিওর নোটিফিকেশন গুলো সাথে সাথে পাওয়ার জন্য। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সরাসরি গুগলে পৌঁছে গেছি। গুগলে টাইপ করব মহারাষ্ট্র পুলিশ ফাইন পেমেন্ট। তো ক্লিক করার সাথে সাথে প্রথম যে লিঙ্কটি পাবেন এই লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সরাসরি আমরা চলে এসেছি মহারাষ্ট্র পুলিশের ই চালান পেমেন্টের যে পেজ আছে সেখানে। তো ফার্স্ট এখানে আমরা গাড়ির নম্বর দেব এবং দ্বিতীয়ত এখানে যে সেকেন্ড ঘরটি আছে এখানে আমরা চ্যাসিস নাম্বার দেব, লাস্ট ফাইভ ক্যারেক্টার আপনারা আরসি বুকে পেয়ে যাবেন। চ্যাসিস নাম্বার দেওয়া হয়ে গেলে আই এম নট রোবটে ক্লিক করব। ক্লিক করার পরে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে কেসগুলো পেমেন্ট হয়ে যাবে সেগুলো গ্রিন দেখাবে, আর যে কেসটি পেমেন্ট থাকবে না সেই কেসটি আপনাদের রেড দেখাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আনপেইড দেখাচ্ছে। তো আমরা যদি এখানে যে চোক আইকন আছে, সরি এই যে একটু ডান্স, এখানে যে চোক আইকন আছে এই চোক আইকনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে কেসটি কত তারিখে হয়েছে, কোথায় হয়েছে, কোন লোকেশনে হয়েছে, কত টাকা, সমস্ত ডিটেলস কিন্তু এখানে থাকবে। তো আপনারা দেখে নিতে পারবেন এইভাবে। তো আমরা পুনরায় আবার পেমেন্ট পেয়ে যাব। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে যে কেসের যে কলম কেসটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিয়ে সিলেক্ট চালান অ্যান্ড ক্লিক হেয়ার টু পে, এখানে ক্লিক করার সাথে সাথে পেমেন্ট পেজে নিয়ে যাবে। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা ভালো করে পড়ে দেখে নেবেন এবং নিচে যে অপশনটি আছে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক দেওয়ার পরে পে নাওয়ে ক্লিক করবেন। পে নাওয়ে ক্লিক করার সাথে সাথে বিলডেক্সের সাইডে নিয়ে যাবে, এখানে আপনারা পেয়ে যাবেন থ্রু এসবিআই। তো থ্রু এসবিআই সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড পেয়ে যাবেন, ইন্টারনেট ব্যাঙ্কিং পেয়ে যাবেন। তো নেট ব্যাঙ্কিংয়ে আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে পে নাওয়ে ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নেট ব্যাঙ্কিংয়ের পেমেন্ট লগ ইন পেজ চলে আসছে। তো আমি লগ ইন করে পেমেন্টটি করে রাখি। তো বন্ধুরা, এর মধ্যে একটু কথা বলে নিতে চাই, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পূর্বে আমরা ট্রাফিক ফাইনের উপর দুটো ভিডিও দিয়েছি, একটা ক্যালকাটা পুলিশ ও একটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন যে সিস্টেম এসছে, তো সেই পেমেন্ট আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ তথ্য ভিডিওতে দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও আপনারা, আমি বলবো আপনারা অবশ্যই গাড়ির নম্বরের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করে রাখবেন, কারণ এখন সব কিছু অনলাইন হয়ে গেছে, তো কেস হলে কিন্তু সাথে সাথে আপনি জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট ইজ সাকসেসফুলি, ইউ ক্যান ডাউনলোড রিসিপ্ট হেয়ার। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যে পেমেন্টটি করলাম সেই পেমেন্ট কিন্তু কমপ্লিটলি সাকসেসফুল হয়ে গেছে। তো পুনরায় আমরা এখানে কি করব, গাড়ির নম্বর দেব, গাড়ির নম্বর দেওয়ার পরে সেকেন্ড যে ঘরটি আছে সেখানে আমরা পুনরায় আবার আমাদের চ্যাসিস নাম্বার দেবো, গাড়ির লাস্ট ফাইভ ক্যারেক্টার। তো চ্যাসিস নাম্বার দেওয়ার পরে আই এম নট রিবোটে ক্লিক করব। করার পরে সাবমিট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে এটা পেইড হয়ে গেছে। তো আমরা যদি এখানে যে ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা যে কেসের টাকাটি জমা করলাম সেই কেসের টাকার রিসিপ্টটা কিন্তু চলে এসেছে। তো আপনারা এখান থেকে সরাসরি প্রিন্ট আউট করে নিতে পারেন, আর যদি আপনাদের প্রিন্টার না থাকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং সেটি
কোনো সাইবার ক্যাফে হোক বা আপনার কোনো ফ্রেন্ডের পিনটা যদি থাকে সেখান থেকে প্রিন্ট আউট করে আপনারা রেখে দিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আপনার যদি কোথাও বুঝতে একটু অসুবিধা হয় অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন, আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন গুলো সাথে সাথে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।